ফলে করোনা সংক্রমণ আসল চেহারা নিয়ে ধরা দিচ্ছে না। ভিতর ভিতর করোনা সংক্রমণ হচ্ছে, টেস্ট না থাকার কারণে জানা যাচ্ছে না। আর পরিসংখ্যান দেখি আপনি পশ্চিমবঙ্গে আপনার ব্যর্থতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, আর এই ধামাচাপা দিতে গিয়েই মৃতের সংখ্যার হেরাফেরি হচ্ছে। মৃতের সংখ্যা দেখানো হয়নি, তার কারণ মৃতের সংখ্যা আপনি দেখাতে চাইছেন না। তার প্রমাণ এখন বিভিন্ন মর থেকে মৃতদেহ বার হচ্ছে। কেন বার হচ্ছে? কেন মধ্যযুগীয় বর্বরতায় মৃতদেহ সংস্কার করা হচ্ছে? সুপ্রিম কোর্ট বলছে পশ্চিমবঙ্গে করোনায় সংক্রমণে আক্রান্ত মানুষ তারা চিকিৎসা পাচ্ছে না। কেন পাচ্ছে না চিকিৎসা? এ কথা তো আমরাও বলেছি বারবার করে। স্বাস্থ্যের পরিষেবা দেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের নেই কেন? স্বাস্থ্য পরিকাঠামো নেই কেন? এতদিন ক্ষমতা আছেন আপনি নিজে বাংলার স্বাস্থ্যমন্ত্রী, আপনি পারেননি কেন? পারছেন না কেন? সারা বাংলা জুড়ে শুধু রাজনীতি করেছেন, মানুষের সেবার জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা কোনোদিন ছিল না। তাই আজ করোনার সংক্রমণে সারা বাংলায় আমরা স্বাস্থ্য পরিষেবার ভয়াবহ চেহারাটা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের হাসপাতালে বেড আছে তো ডাক্তার নেই, ডাক্তার আছে তো ওষুধ নেই, ওষুধ আছে তো পরিষেবা নেই, সর্বোপরি প্রশাসন বলে কিছু নেই, রোগীর জন্য বেড নেই। অথচ কয়েক মাস ধরে লকডাউন রাখার পরিপ্রেক্ষিতে আপনাকে প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হয়েছিল। লকডাউন মানেটা কি? যে পরিষেবার জন্য, স্বাস্থ্যের পরিকাঠামোর জন্য আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে ভারতবর্ষের চারটে রাজ্য সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে, তার মধ্যে আপনি একজন। এই বাংলার মানুষ তাই আবার বলছি আপনাদেরকে, নিজের প্রাণ বাঁচানোর জন্য, করোনার সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনি নিজে সতর্ক হন, আপনি নিজে সতর্ক হন। শুধু একটা কথা মনে রাখবেন, সাইকেলের যে প্যাডেল আছে না, সাইকেলের প্যাডেল থেকে পাটা তুলে নেবেন না। সাইকেলের প্যাডেল থেকে পাটা তুলে নিলে সাইকেল থেমে যাবে। আপনার সতর্কতাটা আপনি চালিয়ে যান, সতর্কতার প্যাডেল থেকে পা আপনি তুলবেন না, আপনার মনোযোগ তুলে নেবেন না। হঠাৎ করে অফিস খুলে দেওয়া হলো, কিন্তু বাস নেই, ট্রেন নেই, অফিস খুলে দিলাম।